फ्रेंड्स वेलकम टू फुटबल गेमिंग बीडी चैनल। আজকের ভিডিওটি হচ্ছে একটু অন্যরকম ভিডিও, আমাদের গেমিং এর বাইরে একটু অন্যরকম ভিডিও। এটা হচ্ছে আমার এই চ্যানেলে যারা যারা কমেন্ট করেছেন আজকে তাদের রিপ্লে একটা ভিডিও বানিয়েছি, সবগুলো কমেন্টের রিপ্লে একটা ভিডিওতে দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যারা যারা কমেন্ট করেছেন তারা সকলেই তারা কমেন্টের উত্তর পাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। फ्रेंड्स তার আগে যারা আমার চ্যানেলে নতুন হন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। फ्रेंड्स আমাদের প্রথম কমেন্টটি হচ্ছে আননোন বিডি ভাই কমেন্ট করেছেন, ভাই ইন্টারন্যাশনাল কাপে যখন কান্ট্রি ভার্সেস কান্ট্রি খেলবো তখন কি আমাদের কান্ট্রির জন্য আলাদা করে প্লেয়ার কিনতে হবে নাকি? আননোন ভাই আসলে না, কোনো প্লেয়ার কিনতে হবে না, আপনার দলে যে প্লেয়ারগুলো থাকবে ইন্টারন্যাশনাল কাপে কান্ট্রি ভার্সেস কান্ট্রিতে কিন্তু আলাদা কোনো প্লেয়ার কিনতে হবে না, ওই সেম প্লেয়ার দিয়ে আপনার দলে যে প্লেয়ারগুলো থাকবে ওইগুলো দিয়ে খেলতে পারবেন, আলাদা কোনো প্লেয়ার কিনতে হবে না। আমাদের এরপরের কমেন্টটি হচ্ছে ভাই গতকাল যে আপডেটটি আসছে সেটাতে নতুন কী আছে প্লিজ রিপ্লে দিন। গেমিং ফুটবল গেমিং ভাই কালকের আপডেটটিতে তেমন কোনো আপডেট আসেনি, শুধু গ্রাফিক্সের একটু উন্নতি হয়েছে আর কিছুই না, শুধু গ্রাফিক্সের একটু উন্নতি হয়েছে। এরপরে ইমন খান ভাই কমেন্ট করেছেন, ভাই এটা আমি জানি কিন্তু ড্রিম লিগ গেমটাতে অন্য আইডি লগ ইন করে নতুন করে অন্য গেম কীভাবে খেলবো? ভাই এটা খেলা সম্ভব, আপনি ক্লোন অ্যাপ ইউজ করতে পারেন, আমি একটা ভিডিও দেবো আমার চ্যানেলে নতুন করেন, ক্লোন অ্যাপ দিয়ে আপনি সেকেন্ড আইডিটা ইউজ করতে পারেন। এরপর এই কমেন্টটি বেশি এসছে, ভাই মেসি কিট দেন। এই কমেন্টটি অতিরিক্ত আসতে আসতে যে সবাই আমার চ্যানেল দিকে নজর রাখবেন, মেসির কিট বানিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও চ্যানেলে আপলোড দেব, চ্যানেলের দিকে আমি নজর রাখার জন্য বিষয়ে অনুগ্রহ জানাচ্ছি। ফ্রেন্ডস এরপর MD মোবারক আহমেদ ভাই কমেন্ট করেছেন, আমার ছবি দিয়ে কীভাবে করবো একটা ভিডিও দিন। ভাই আপনি ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুক আইডি লিঙ্ক দিব আমার, ওখানে মেসেজ দিন, আপনার ফিক দিয়ে আমি লোগো বানিয়ে দিব। ফ্রেন্ডস এরপরে সাজাল গেমিং ভাই কমেন্ট করেছেন, ভাইয়া অ্যাড দেয় না সন্ধ্যা 6টার পরে? হ্যাঁ ভাইয়া দেয়, হয়তো বা আপনার ওই সময় লিমিটেশন শেষ হয়ে যায় বা অনেক সময় অ্যাড কিন্তু নাও দেয় না অনেক সময়, তো যখন আপনার লিমিটেশন শেষ হয়ে যাবে তখন অ্যাড দিবে না। দুপুর 1টা থেকে 3টার মধ্যে কিন্তু আপনি আবার অ্যাড পাবেন না, আবার 6টা থেকে 8টা 9টা পর্যন্ত অ্যাড পাবেন না, এরপরের দিকে আবার পাবেন অ্যাড। এরপর বাংলাদেশি মিউজিক লাভার্স কমেন্ট করেছেন, ভাই আইডি স্টেট হয়ে গেছে এখন ফিরে পাবো কিনা জানাবেন প্লিজ। না ভাই, আইডি যদি একটাবার রিস্টেট হয়ে যায় বলে তবে ওই আইডি ফিরে পাওয়ার আর কোনো চান্সই নেই, আর কোনো চান্স নেই আইডি ফিরে পাওয়ার। যদি এটা হতো ফেসবুক ডিসকানেক্ট হয়ে গেছে বা আইডি লগ আউট হয়ে গেছে তাহলে কিন্তু আপনি ফিরে পেতেন, এটা তো রিস্টেট হয়ে গেছে, এটা তো আর ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। রিস্টেট মানে কি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাওয়া আর কি, একদম প্রথম থেকে শুরু হওয়া। সো রিস্টেট হয়ে গেলে আইডি ফিরে পাবেন না ভাই। আর একটা কমেন্টের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই শাহেদ আহমেদ ভাইকে, বাংলা ফার্স্ট ইউটিউবার আপনি এটা বলার জন্য ধন্যবাদ ভাই, এভাবে আমাকে সাপোর্ট করবেন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আপনারা আপনাদের কমেন্ট করবেন যে কোনো সমস্যা থাকলে আমি অবশ্যই আপনাদেরকে এরকম রিপ্লাই ভিডিও দেবো, আর যে কোনো সমস্যা নিয়ে আপনি ভিডিও দিতে পারেন, যে কোনো সমস্যা নিয়ে রিয়েলের সম্পর্কে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস আমি আবারও বলে রাখি যে ভিডিওটি একটু অন্যভাবে বানিয়েছি যাতে করে আপনারা বেশি কিছু কমেন্ট করেন, আর আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি দেবো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর ফ্রেন্ডস যারা আমার চ্যানেলে নতুন হন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।